ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সাবরেজিস্ট্রি দপ্তরে সিন্ডিকেটের কাছে সাধারণ মানুষের জিম্মি থাকার অভিযোগ উঠেছে। সেখানে যে কোনো কাজে কর্মকর্তাদের দিতে হয় টাকা। জমি সংক্রান্ত কাজে দলিল লেখকরা ফি নেন 10 থেকে 50 হাজার টাকা পর্যন্ত। এসব বন্ধে সোচ্চার স্থানীয় মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন। ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের পঞ্চনন্দপুর এলাকার বাসিন্দা কোহিনুর আক্তার গত ডিসেম্বরে স্বামী নুরুল আলমের নামে 3% জমি কেনেন তিনি। জমির রেজিস্ট্রি খরচ বাবদ 1,85,000 টাকা নেন দলিল লেখক আনিসুর রহমান, কিন্তু দলিলে সংযুক্ত করেন 1,30,000 টাকার পে অর্ডার। ওই দলিল লেখক জানান অফিস বাবদ খরচ বাকি 55,000 টাকা। 55,000 টাকা উল্লেখ নাই, আমি ওইটা জানতে চাইলে ওরা বলছে যে ওদের অফিসের কাজে লাগবে, আর আমরা এখন অফিসে যাইতে ভয় পাই। সাবরেজিস্ট্রি দপ্তরের এমন অসাধু চক্রের কাছে জিম্মি কোহিনুরের মতো আরো অনেকেই। দীর্ঘদিনের এসব অনিয়ম দুর্নীতি বন্ধে সংবাদ সম্মেলন সহ নানা কর্মসূচিও করেছেন স্থানীয়রা। এবং আমার যে গ্রহীতারা আছে তাদের কাছ থেকে এইভাবেই টাকা তারা নিচ্ছে, সরকার নির্ধারিত হারের ভিত্তিতে 10,000 এবং 4,000 করে টাকা সাবরেজিস্ট্রার। সে এই যে তার যে সে দুর্নীতি করছে এবং দম্ভ করছে তাকে যাতে এইখান থেকে সরায় দেওয়া হয়। এদিনকে আরো 10,000 টাকা নিয়েছে, সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ দিতে হবে, যদি না দেয় তাহলে আমাদের দলিল হবে না। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দলিল লেখক সমিতির সভাপতি, আর ঘুষ নেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন সাবরেজিস্ট্রার। অফিস করছো তো অফিস তো সারা রে, আমরা বৃষ্টির দিয়ে আমরা তরুল যাই গিয়া না, টাকাটা তো আমরা যা চালান দিই, যা সরকারি ফিস আছে তাই দিই। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। তদন্ত আমি আমরা পাই না, এই বিষয়ে তদন্ত চলমান, তদন্ত রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধোবাউড়া সাবরেজিস্ট্রি দপ্তরে কাজ করেন 106 জন দলিল লেখক। এবছর 3,000 দলিল করেছেন তারা, আর গেল বছর এই দপ্তর থেকে সরকারের রাজস্ব এসেছে প্রায় 5 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।